তিনি <laughs> দীর্ঘদিন পরে লটনে আসছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার সততা যোগ্যতা দক্ষতা অত্যন্ত ভালো লোক তার ভালো কর্মের জন্য আমি শ্রদ্ধা জানি যদিও তিনি রাজনীতি করে আমার দ্বিমত আছে এবং আওয়ামী লীগ করেন সেটাও তার ব্যক্তিগত বিষয়ের কোথাও আমাদের আমি একটা প্রশ্ন করি ওনাকে বর্তমান আইনমন্ত্রী এবং নতুন আওয়ামী লীগের যে মরিচাষ কিছু আওয়ামী লীগের আছে এই যে উল্লোট পালট বলা বলেন উল্টা উল্টা বলে রাজনীতি উল্টা উল্টা করে দিতে এই মুহূর্তে কি তিনি কিন্তু কোন ভূমিকা নেবেন কি ভাবেন না

দেখি নেক্সট কে আছেন লাইনে হ্যালো কি লাইনে আছেন দুইটা প্রশ্ন ছিল একজন বলছে যে আপনি অত্যন্ত ভালো মানুষ এবং আপনি পদত্যাগ কেন করেছিলেন এবং এখন কি আপনি প্র্যাকটিস করছেন না ধন্যবাদ ধন্যবাদ আপনি তো আয়ারল্যান্ডের টুইন আমার ছোটো ছেলে ও ব্যারিস্টার তার দুইটা ছোট ছেলে টুইন সে কিন্তু আয়ারল্যান্ডের সিটিজেন দে আর বর্ন ইন আয়ারল্যান্ড এবং তখন আয়ারল্যান্ডের হাসপাতাল থেকে পাসপোর্ট দিত এইটাই জাস্ট বলার জন্য বললাম যে বর্ণ আর এখন আপনার প্রশ্নটা হলো যে আমি আসল কথাটা হলো এত আমি ভালো মানুষই আপনি খুব কাইন্ড ভালো মানুষ নিজে ভালো হলে সবেরই ভালো আমি অত ভালো ঠালো না আমি একটা আমি বিশ্বাস করেন আমি আপনার সাথে যেই কথাটা বলতেছি এটা কিন্তু আপনি গুছায় গাছের কিছু বলতেছি এটা আমার মনের থেকে যা আসতেছে তাই আসফলন হিসাবে আমি যেটা মনে করি শেষ কথার এক কথা হল মানুষ রাজনীতি করবে মানুষ সংসার করবে মানুষ বিয়ে করবে সবই করবে কিন্তু তার একটা সত্তা থাকতে হবে একটা কোয়ালিফিকেশন থাকতে হবে মানুষ হিসাবে সে ভালো হইতে হবে সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক বা কমিউনিস্ট পার্টি করুক জামাতিস মানুষ হিসাবে সে যদি অ্যাকচুয়ালি ভালো হয় তাহলে দেখবে যে সে যতই খারাপ হোক আওয়ামী লীগ হিসাবে যত খারাপ হোক বিএনপি একটা লেভেলের নিচে সে নামবে না সেইখানে আপনাকে বলি যে এখন বর্তমানে আমি যখন অ্যাটর্নি জেনারেল ছিলাম আমার কোনো গর্ব অ্যাটর্নি জেনারেল আমি হইতেও যাইনি আমার যা প্র্যাকটিস ছিল আমি সমাজ ভাই সমাজ বললাম যে নেত্রীরা আমার দোয়া করতে বলেন আমি প্র্যাকটিস করতে চাই আবার অ্যাটর্নি জেনারেল ক্ষতি হবে যে কোনো কারণে শেখা আসি খালি খবর পাঠাইলো মন্ত্রী তো আমি অনেকের করতে পারি ম্যাট্রিক পাশেও মন্ত্রী করতে পারি কিন্তু অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য বঙ্গবন্ধুর কেস থেকে আরম্ভ করে এই কোর্টে ইশতেক আহবদ আসে কামাল হোসেন আসে বড় বড় লইয়ের খন্দ মাহবুদ্দিন তাদের ফেস করার মতো একমাত্র আমার রিপোর্ট হলে সুপ্রিম কোর্টে একমাত্র আপনি আছে কারণ আপনার ব্যাকগ্রাউন্ড আছে কেস করার পরে দেখা যায় তা নিলাম ঠিক আছে একটা সার্ভিস তো একটা জিনিস আমার মনে আছে আমার জানা মতে কোনো লয়ার সুপ্রিম অ্যাটর্নি জেনারেল মানে কি হি ইজ অলসো চেয়ারম্যান অফ দ্য বার কাউন্সিল যত লয়ারে সে প্রফেশনাল বডির চেয়ারম্যান আমি কোনো সময় ইভেন আমার বিরোধী দল এরশাদ যে শাহমদ হোসেন তার সাথে এই থ্রি সিক্সি ইলেকশনটা আমার বাড়তে গেছিল আমি তারও যখন আমি আসছি আমি তাদের হেল্প করছি সে নিজেও স্বীকার করছে আমি মনে করি পিছনটা পিছনে রাখতে হবে সামনে বাড়তে হবে এখন কোনো লয়ার আমার সময় তার গভর্নমেন্টের গভর্নমেন্টের অনেক কেস আমি গভর্নমেন্টের বিরোধিতা করি অ্যাটর্নি জেনারেল ইজ নট এ পাবলিক প্রসিকিউটার হি ইজ অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আই ইউজ টু বিহেভ লাইক দ্যাট এটা আইন মন্ত্রী আইন মন্ত্রী এইগুলি আইনমন্ত্রী মতিন কসর সাহেব আমি কিছু বলা হচ্ছে সে ডিস্ট্রিক্ট কোর্টের লয়ার ছিল তার লেভেলটা ছিল সে কথাবার্তা ইয়ে করতো কিন্তু তার সাথে অনেক কিছু ডিস এগ্রিমেন্ট হইতো আমি অনেক কিছু জানি সেই কিন্তু আমি এগুলি এগুলি ঘাটাই দেবো না কাজে আমি তখন ছেড়ে দিলাম অ্যাটর্নি পোস্টটা আপনি কেন স্যার মনে হয় কেন জানি আমার একটা মনে হইলো যে একটা অ্যাটর্নি জেনারেল তো কনস্টিটিউশনাল পোস্ট আর্টিকেল সিক্সটি ফোরে আমি যদি না সারি শেখ হাসিনার কোনো উপায় নাই আমার রাখতেই হবে এবং আমার আমার সুপ্রিম কোর্টের আমরা যে যে কোনো জাজের জিজ্ঞেস করতে পার আমার একটা সম্মান ছিল কোর্টে এখনও আছে কিন্তু আজকে সেই সুপ্রিম কোর্ট নাই দুঃখের সাথে বলি জাকিরিয়া সাহেব আজকে সুপ্রিম কোর্ট একটা লয়ার মরে গেল দেখেন মাহবুব আলম যে এখন আমি তাদের কিছু বলতে চাই না বেচারা বেচারা এই একটা পোস্টারে চাকরি হিসাবে নিছে সে একটা লোক কে কি জানি মরে গেল এম এম আহম্মদ ওই দিন ওই আমাদের ইয়ে কি এখানে প্রায় লন্ডনে আসে কি একটা একজন ব্যারিস্টার কি আরে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি বিচারপতি সে অনেকে দোষ দেয় যে সে খুব প্রো আওয়ামী লীগ কোর্ট কাছারিতে চেয়ে বড় অপবাদ হওয়া উচিত আমি তার সামনে বলছি দেখেন রাজনীতি কোর্টের নামে যার রাজনীতিতে কিন্তু কোর্টের থেকে পলিটিক্স করবেন না উনি কি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব কি কোর্টেও আওয়ামী লীগ করেন মানে দুষ্ট লোকরা বলে ওখানে ওই কোর্ট আমি তো বল বলতে চাই না আমি আমি তারও বলছি যে লোক তার এক এ লাস্ট ইয়ার যখন আসছে আমার টাইকা নিছে আমি তখন দেখেন বিচারপতির কোর্টটা দুইটা আসছে এটা ভালো যেরকম আসে ইয়ে আমি তখন এই ছেড়ে কোট করলাম ওর নাম হলো আমাদের প্রেসিডেন্ট ছিল সাবেক ফার্স্ট প্রেসিডেন্ট কি ওই যে বিচারপতি সাহবদ্র স্যার না না এর আগে প্রথম প্রেসিডেন্ট স্বয়ং স্যার তারপরে বিচারপতি কোরটিয়ার জমিদার জে কোরটিয়ার জমিদার কার সময়ে ছিলেন এই আওয়ামী লীগের প্রথম 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 প্রেসিডেন্ট হয় বঙ্গবন্ধু সময় বঙ্গবন্ধুর সে প্রথম প্রেসিডেন্টটা ভুল হইতাছে হ্যাঁ উনি ছিল লয়ার বিচারপতি এর স্বাধীনতা সংগ্রামে অনেক কিছুটা ইনভলভ ছিল তো উনি একটা কথা বলতেন দেখেন বিচারপতি হিসাবে আমার ক্ষমতার কোনো শুরু নাই শেষ নাই আবার অ্যাট দি সেম টাইম আমার ক্ষমতা কিছুই নাই সে বলে কেন স্যার এই কটা কন্ট্রাডিক্টরি কথা বলে দেখেন বিচারপতি হিসাবে আমি বিচার করতে গেলে বিচারের মধ্যে থেকে আমি যে কোনো কাজ করতে কিন্তু বিচার বাইরে আমি কিছু দেখতেছি সুপ্রিম কোর্টে দেখলে আমার দুঃখ লাগে এই জন্য কোর্টও কম লাগে আপনি 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 প্রশ্ন ছিল কেন পদত্যাগ করলেন পদত্যাগ কলারের প্রশ্নের এই ব্যাকগ্রাউন্ডটা বলার এই কারণে যে শেষের দিকে দেখলাম যে আমাদের ভ্যালুজ ইরোশন এগুলি ইরোড হয়ে যেতেছে এবং একটা কারণ আছে আমি এটা ডিসকস করতে চাই না এই পিসে এইটা ওইটা এই আমার লিখিত ই আছে আমি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড এটা এখনো অ্যাটর্নি জেনারেল চেম্বারে গিয়ে একজন হঠাৎ করে বলবো না মরে গেছে খুব পাওয়ারফুল লোক তখন সে হঠাৎ ক্যাবিনেট মিটিংয়ে বললো অ্যাটর্নি জেনারেল পারফরমেন্স ইজ নট আমি তোর প্রটেস্ট করলাম এই বলে যে সুপ্রিম কোর্ট ইজ এ ডিফারেন্ট আর তোমরা ইলিগাল কাজ করমে ঘুষ খাই ছেড়ে দিবে আর সুপ্রিম কোর্ট থেকে স্টে দিবে না এটা তো হয় না দুটারে কনফিউজ করবে না এইটা নিয়ে আমার লিখিত অভিযোগ আছে তখন আমার একজন বললো এত বড় ইম্পর্টেন্ট লোকের নামে লিখিত অভিযোগ আমি তাই কে ইম্পর্টেন্ট কে কিছু না তারপরে যখন সুযোগ হইলো ছেড়ে দিল আর এই ছাড়ার পরে আমি একদম উজ্জ্ব করে দিল এই যেই প্রশ্নটা করলো যে এখন তো আপনি আর কোনো কিছুতেই আসেন না সবই আশা করছিল পাব ইচ্ছা করলে আমি করতে পারতাম আপনি কি অভিমান করছেন অভিমানও না আমি মনে করি যে আমাদের অ্যাপ্রিসিয়েশন করার লোক নাই একটি বিজ্ঞাপন বিরতিতে আমাকে বলা হচ্ছে প্রচুর কলার রয়েছেন প্রিয় দর্শক প্রিয় কলার যারা আপনারা আছেন আপনারা একটু লাইনে থাকেন আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা খুব তাড়াতাড়ি ফিরছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থ্যাংক ইউ